হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে হাতে আঁকা কিছু পেন্টিং এর কালেকশন দেখাবো এবং প্রাইস সম্পর্কে ধারণা দিব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আমাদের ভিডিওতে আজকে আছেন মোহাম্মদ শাহিন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন নাদিম ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো নতুন কি বিলে কালেকশন নিয়ে আসছেন পেন্টিং এর? পেন্টিং এর কালেকশন আমাদের নতুন দোকান ইউনিক কাঁচা বাজার মসজিদের পাশে। জি, আমাদের এখানে বিভিন্ন রকমের পেন্টিং পাওয়া যায়, বিভিন্ন সাইজ, বিভিন্ন ডিজাইন এবং গ্লাস আলো দিয়ে ছবি পাওয়া যায়। ঠিক আছে, এখন যদি আপনি পেন্টিং এর মধ্যে নিতে চান, সর্বপ্রথমে আপনাকে একদম ছোট সাইজটা দেখাই। ছোট সাইজ দিয়ে শুরু করবে? সাইজটা দেখাই, এটা হলো আপনার সাইজ হচ্ছে 11x11। তারপরে হাতে একটা পেন্টিং, এটা কাঠের এবং বর্ডারটা হলো আপনার টিভি, কখনো আন্দাজ করবে না, প্রিন্ট কখনো ভুল করবে না। এই একটা সাইজ আছে, এটার মধ্যে একটা মজা আছে, যেন দেওয়ালে পিলারে দুইটা তিনটা করে একটা সাইজ সেট লাগাইতে পারে, মানে তিনটা এক সেট করে লাগাতে পারবে, লাগানো যায়। কখন কোনটা একটা সিঙ্গেল পিলার আছে, কখনো কেউ একসাথে তিনটা নেবে, এরকম কালার মিলানো যায়। তিনটা ঘুড়ি, তবলা, এটার মধ্যে অনেকগুলো ডিজাইন হয়। যেমন একটা আছে ঘুড়ি, হ্যাঁ একটু ডিজাইন গুলো দেখেন তো আমাদের। একটা আছে রিক্সা, জি আবার যারা একটু শৈল্পিক গান বাজনা পছন্দ করে না জন্য আছে একটা তবলা, তারপরে কিছু আছে মডার্ন, জাস্ট কালার কম্বিনেশন ঢাকার বাইরে, ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আপনাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তো এটা আচ্ছা ভাই, এটার সাইজটা কি বলছিলেন যেন? এটা হলো 11 ইঞ্চি পাশে, লম্বা হলো 19 ইঞ্চি। আর প্রাইসটা কত বলছিলেন যেন? প্রাইস এটা হলো আপনার 500 থেকে শুরু করে 800 টাকার মধ্যে পাওয়া যায়, ছবির উপরে দাম, ছবির উপরে আর কি দামটা। আচ্ছা, যদি ছবির কাজ কম হয় বা শিল্পী একটু নর্মাল হয় তখন দামটা কমে আসবে, আবার যদি একটু ভালো শিল্পী হয় তখন দামটা একটু বেড়ে যাবে, হয়তো আর কি 500 থেকে 800 টাকার মধ্যে আর কি প্রাইসটা থাকবে। আচ্ছা ঠিক আছে, তারপরে কোন সাইজটা দেখাবেন? সাইজ হচ্ছে এটা একটু বড়, সেটা হচ্ছে আপনার 16x20 ইঞ্চি। 16x20 ইঞ্চি, এটার মধ্যে বিভিন্ন রকমের কালারিং, সিনারি, যেমন নৌকা, ভেসেল, জাল, জেলেরা মাছ ধরার জন্য ঘাটের ভিতরে রেখে গেছে। তারপরে এরকম আছে কি দুপুর দুর্বি কালার সিনারি। জি, এই সাইজ গুলো হচ্ছে কি আপনি যে কোনো জায়গায় যে কোনো রুমে দিতে পারবেন, যে কোনো রুমে আর কি দেওয়া যায়, লাগানো যায়, একটা জানালার পাশে, ওয়াশিং আপনার ওয়াশিং মেশিন এর উপরে, তারপরে লোক আপনার বেসিং এর উপরে, যে কোনো জায়গায় একটা ফাঁকা জায়গা পাইলে এই জায়গাটা লাগালে রুমটাকে সুন্দর করে তুলে। ঠিক আছে, তো এই সাইজটা কি বললেন? 16x20 ইঞ্চি না? 16x20 ইঞ্চি, এটার মধ্যে অনেক ডিজাইন হয়, এরকম বিভিন্ন অনেক কালারের ড্রাম পাওয়া যায়, অ্যাবো স্ট্যাক, এইটার মধ্যে আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে পাওয়া যায়। 800 থেকে 1000 টাকা ছবির মধ্যে একটু 19-20 হলে দামে কম বেশি, দামে কম বেশি। আচ্ছা ঠিক আছে, তারপরে কোন সাইজটা দেখাবেন? এটার পরের সাইজ আছে হলো আপনার 22x28 ইঞ্চি। 22x28 ইঞ্চি, 22.5x28 ইঞ্চি। যেমন এটার এই একটা আছে, হ্যাঁ, সিটি, মডার্ন সিটি, মডার্ন সিটি, মডার্ন জাস্ট কালার কম্বিনেশন, বিল্ডিং দুটো রিকশা দাঁড়ায় আছে, হ্যাঁ এরকম কালারফুল ছবি, কালারফুল ছবি, হ্যাঁ অনেকে আবার কালারফুল ছবিগুলো খুঁজে। অনেক একটা আছে, এই একটা ডিজাইন আছে, জি দেখেন, পালতোলা নৌকা সমুদ্রের মাঝে আর কি, না ভাই? তো এই সাইজটার প্রাইসটা কত পড়বে? আসলে এখন আমাদের পেন্টিং হয়েছে কি, পেন্টিং নদী মাতৃক দেশ, নৌকা থাকবেই, অনেকে দলীয় ভাবে নিচ্ছে, আশা করি ওইভাবে না নিয়ে ছবির উপরে একটা জিনিস ডিপেন্ড করে, একটা ভরা নদীর মধ্যে একটা উথাল, সমুদ্রের মধ্যে নৌকা যাচ্ছে, জেলেদের নৌকা, এটা দলীয় ভাবে না নিয়ে আমরা, এটা আমাদের দেশের একটা কালচার হিসেবে আমরা নিচ্ছি। এটার মধ্যে বিভিন্ন রকম প্রাইজের আছে, বিভিন্ন সাইজ আছে, এটার সাইজ হলো 22.5
তারপরে কোন সাইজটা দেখাবেন? ক্যালোগ্রাফি গুলা তুলনামূলক ভাবে গ্রামের চেয়ে একটু প্রাইস বেশি, কারণ এটা একটু অনেক সময় লাগে, যে জবর পেশের একটা অনেক কিছু থাকে। এটা হলো ক্যালোগ্রাফি, এটা হলো 20-40। এটার একটা সুবিধা কি, আপনি বেডের পিছনে, সোফার পিছনে, ডাইনিং এর পিছনে, মানে যে কোনো দেওয়াল বাকি নেই, সব দেওয়ালে আপনি এটা লাগাইতে পারবেন। এই ক্যালোগ্রাফির প্রাইস হচ্ছে আপনার 2500-2500 টাকার মধ্যে পাবেন, 2500-2500 টাকার মধ্যে। আবার কিছু আছে অয়েল পেন্টিং, কিছু আছে অ্যাক্রিলিক পেন্টিং, যেমন এই একটা গ্রাম আছে, এটা অ্যাক্রিলিক পেন্টিং এর উপরে করা, অ্যাক্রিলিক পেন্টিং, এটা আপনার 1500-2000 টাকার মধ্যে পাওয়া যায়, 1500-2000 টাকার মধ্যে। আবার আরেকটা ছবি আছে, সাইজ একই কিন্তু একটু কালার ডিফারেন্ট, এটা অনেক সাবজেক্ট, ন্যাচারাল কাজ, ভরাট কাজ, কিন্তু এটা আপনি আমার থেকে শুধু 1500 টাকা পাবেন। এটা মাত্র 1500 টাকা, শুধুমাত্র 1500 টাকা, শুধু পার্থক্য কিছুই না, পার্থক্য একটু রঙে। আর এটার একটা পরিষ্কার করার সুন্দর সুযোগ আছে, যেমন অনেকে ধোয়া পোছা ঝামেলা একদম পছন্দ করে না, একটা ঝামেলা, অনেকে বলে যে ভাই এটার উপরে তো গ্লাস নাই, এটা তো ময়লা হয়ে নষ্ট হয়ে যাবে। যদি আপনার এটার উপরে গ্লাস দেয়, যখন আপনি একটা লাইট করবে তখন রিফ্লেকশন করলে ছবিটা ভালো দেখা যাবে না। আর এটা ডাবল ফ্রেমের বর্ডার, ঠিক আছে, দুইটা ফ্রেম একসাথে করে ক্যানভাস কাপড়। শুধু এটার একটা সুবিধা কি, 10-15 দিন পর যখন বাসা একটু ফ্রি থাকেন, একটু যত্ন নিতে হবে, জাস্ট যখন ডাস্টার করবেন একদম ছবিগুলা ক্লিয়ার, 2-10 বছরের ছবি নষ্ট হবে না। এটার মধ্যে অনেক রকমের ডিজাইন আছে, যেমন একটা আছে শিপ, উপরে একটা আছে শিপ, একটা আছে শিপ, তারপরে আরো ডিজাইন আছে। একটা আছে বট গাছ, ঘাটে নৌকা বাঁধা, সন্ধ্যার সময় ছবি। তারপরে একটা ডিজাইন আছে, এটা একটা আছে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আপনার একটা আছে, আপনারা আসবেন বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিতে পারি, কুরিয়ারের মাধ্যমে আমরা সুন্দর ভাবে প্যাকিং করে দিব, শুধু প্যাকিং চার্জটা দিয়ে দিবেন। আর ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমরা মাল পৌঁছে দিতে পারবো, শুধু আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের নাম্বার দেওয়া আছে। আর আমাদের ঠিকানাটা একদম সহজ, কাছে নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে, কাঁচা বাজার মসজিদের অপোজিটে আমাদের দোকান। আপনারা যে কেউ আসবেন এবং আপনাদের জন্য যখন আপনারা যোগাযোগ করবেন, কত একটা দাম বলা হইলো, আমরা আশা করি আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে সম্মান করব। আর যারা আর কি প্রবাসী ভাইরা ভিডিওটা দেখতেছে, ওনারা তো নিতে চাচ্ছে, তো ওনাদের প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইরা তো আর বাংলাদেশের বাইরে নিতে পারবেন, হয়তো ওনাদের বাড়ি আছে এখানে। প্রবাসী ভাইরা আমাদের কাছে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে, শুধু আপনারা যোগাযোগ করবেন, কোথায় পাঠাইতে হবে আপনাদের ঠিকানাটা আমাদেরকে বলে দিবেন, আমরা আপনাকে ওই জায়গা মতো পৌঁছে দিব আশা করি। তো এই ছিল আজকের এই ভিডিও, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।